হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইটস মি আরিফ আহমেদ আরেকটি ফাইনালি 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 আমরা ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ অফিসিয়ালি পেতে চলেছি তো গাইস ফ্রি ফায়ার ম্যাক্স বেসিক্যালি বাংলাদেশ অফিসিয়াল অনেক আগেই রিলিজ হয়েছে কিন্তু সেই বিষয়টা আমরা ক্লিয়ার ছিলাম না কারণ ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আপনার অফিসিয়ালভাবে তারা লঞ্চ করেনি বাংলাদেশে বা প্লে স্টোরে আমরা খুঁজে পাচ্ছি না এখন এটা নিয়ে আপনার অনেক সব বিব্রত হচ্ছেন যে আসলে প্লে স্টোরে নে আপনি কীভাবে বলতেছেন যে ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ অফিসিয়ালি রিলিজ হয়েছে তো আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই তো সামনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ভিপিএন ছাড়াই জাস্ট গেমটা কিন্তু ডাউনলোড করছি এবং ডাউনলোড করে ওপেন করছি ওপেন করে ইনও করছি এবং গেমটার যে লবি লবি দেখতে পাচ্ছেন লবিও চলে আসছে তো কাজ এটা হচ্ছে আসলে বিষয়টা ক্লিয়ার কারণ আমি আরেকটা প্রুফ দেখাই সামনে একটি আপনার পাশ উপরে দেখেন লেখা আছে বাংলাদেশ রিজন মানে রিজনের মধ্যে বাংলাদেশ লেখা তো কাজ কি বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ আপনার এটা বলতে পারেন যে হ্যাঁ বাংলাদেশ তো আসবে তখন হয়তো বা এটা অ্যাভেলেবেল হবে এর জন্য এটা রিজন বাংলাদেশ দেওয়া তো কাজ এটা এরকমই না আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি কিন্তু বাংলাদেশে ব্যান তো ব্যান হওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে তিন মাস কিন্তু কোনো গেমই লাইক ফ্রি ফায়ার পাবজি কিন্তু কেউ খেলতে পারে না তো যার কারণে ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালভাবে রিলিজ দেন আমাদের বাংলাদেশে কিন্তু অফিসিয়ালভাবে রিলিজ দেওয়ার কথা ছিল আপনার আঠাইশ সেপ্টেম্বর যেটা গ্লোবালি রিলিজ হয়েছে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে থাকার কথা ছিল কিন্তু যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান তো যার কারণে ফ্রি ফায়ার ম্যাক্সও রিলিজ দিতে পারেনি কিন্তু আপনার গতকালকে ইন্ডিয়ান পার্টনার প্রোগ্রাম ইউটিউবার লাইভের মধ্যে সে বলতেছে যে বেসিক্যালি বাংলাদেশে ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালি রিলিজ হয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার আপনার ব্যান আছে তো যার কারণে আমরা প্লে স্টোরে আপাতত পাবো না তবে আপনার এই গেমটা আমরা অন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভিপিএন ছাড়াই এখন থেকে খেলতে পারবো এখন বলতে পারেন যে অনেকে যে ভিপিএন ছাড়া ভাই আমারটা চলছে না হ্যাঁ আপনারা নাও চলবে কারণ আপনারা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি কিন্তু আমরা এখনও ভিপিএন ছাড়া অনেকে খেলতে পারতেছি আবার অনেকে খেলতে পারতেছি না কারণ আমাদের বাংলাদেশে আইপি যে আইপিগুলো সেই আইপিগুলো অনেকগুলো আইপি ব্লক করা আছে অনেক ধরনের লাইক বাংলাদেশ সিমে আইপি ব্লক করা আবার অনেকে বলছেন আমার রবিতে না অনেকে বলতেছেন গ্রামে চলছে অনেকে বলতেছেন আপনার অন্য অন্য সিমে না আবার অনেকে বলছেন ওয়াইফাই চলতেছে আবার অনেকে বলতেছেন WiFi 做的事。 তো স্পেসিফিক কিছু আইপি জাস্ট ব্লক করেছে যে আইপিগুলোর মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজি চলতেছে কিন্তু অনেক আইপির মধ্যে কিন্তু ফ্রি ফায়ার পাবজি চলতেছে যারা ভিপিএন ছাড়া খেতেছে তো আপনারাও সেম টু সেম এখানে ফ্রি ফায়ার ম্যাক্সটা খেলতে পারেন অনেকের মোবাইলে যদি না চলে সেক্ষেত্রে অন্য কোনো কান্ট্রির যে কোনো কান্ট্রির ভিপিএন কানেক্ট করে আপনি খেলতেন যেমন এতদিন কিন্তু আমরা ভিয়েতনাম বা অন্য অন্য কান্ট্রির কিছু কান্ট্রি স্পেসিফিক কান্ট্রির আপনার ভিপিএন কানেক্ট করে গেম প্লে করতে পারছেন কিন্তু এখন আপনি যে কোনো কান্ট্রির ভিপিএন কানেক্ট করে গেম প্লে করতেন কোনো টাইপের কোনো প্রবলেম হবে না এবং যাদের মোবাইলে আপনার ভিপিএন ছাড়া চলতেছে তারা তো অবশ্যই লাকি যেমন আমার ফোনে কিন্তু ভিপিএন ছাড়াই চলতেছে এবং আমার ফ্রেন্ড সার্কেল ও এলাকার মধ্যে অনেকেই খেলতেছে যারা ভিপিএন ছাড়াই গেম প্লে করতে পারতেছে তো আপনি এখনই অবশ্যই অবশ্যই আপনার ট্যাপটা ওয়েবসাইট সেটা সামনে ভিডিও করছেন তো এই ট্যাপটের ওয়েবসাইট থেকে জাস্ট যে আপনি ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেইখান থেকে নিয়ে আপনার এখনই ডাউনলোড করে গেমটা প্লে করতে পারেন কোনো রেপারের কোনো প্রবলেম হবে না আপনি ভিপিএন ছাড়াই খেলতে পারেন আদারওয়াইজ যদি ভিপিএন ছাড়া না চলে সেই ক্ষেত্রে আপনি ভিপিএন কানেক্ট করে ফেলেন কোনো ডেপে কোনো প্রবলেম গাইছে এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য কারণ আমরা ফ্রি ফায়ার এতদিন ভিপিএন দিয়ে খেলছি তো ফ্রি ফায়ার ম্যাক্সটা কেন খেলব না তো এটা ট্রাই আর যাদেরটা চলতেছে তাদেরটা চলবি আর আমি আপনাদেরকে সবকিছু বলে দিলাম যে আসলে ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে কিন্তু আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে তারা বলছিলো যারা প্রত্যেকটা কান্ট্রি থেকে কিন্তু তাদের রিওয়ার্ড দেবে সেটা হচ্ছে আপনার যারা ডাউনলোড করবে তাদেরকে কিন্তু কিছু রিওয়ার্ড দেবে তো বেসিক্যালি বাংলাদেশের জন্য কোনো রিওয়ার্ড নেই কিন্তু তারা বলেছে এটা যে আপনার হয়তো বা দিনের মধ্যে আপনার ফ্রি ফায়ার ম্যাক্স থেকে অফিসিয়ালভাবে বাংলাদেশের জন্য ইভেন্ট দেবে সেই ইভেন্টের মধ্যে মানে রিওয়ার্ড বেশি করে রিওয়ার্ড দিয়ে দেবে যাতে সবাই ডিসঅ্যাপয়েন্টেড না হয় সবাই খুশ হয় তো তার জন্য অবশ্যই আপনার ওয়েট করেন এবং সেই ইভেন্টটা খুব শীঘ্র আসতে চলছে এবং সেটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও নিয়ে আসবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন এবং বেল বাটন অন রাখবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কাজ দেখা হবে নেক্সট ভিডিওতে সে বলতে সব আপনারা ফ্রি ফায়ার ম্যাক্স এনজয় করেন এবং কমেন্টস করে জানান আপনাদের কাছে কেমন লাগতেছে আপনাদের অনুভূতি কি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ